সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তাআলা পছন্দ করেন সীমা লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন কেউ ভুল করলেই আযাব দেন না কেউ নাফরমানি করলেই আযাব পাঠান আল্লাহ অনেক সময় দেন শূদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সব সময় ধরবে এবং যে সমস্ত জাতি গোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার শূদ্রে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা সবকিছুর একটা লিমিট থাকে কি বলেন উই অল শুড নো আওয়ার লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমানা ইউ শুড নো ইউর লিমিট লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ আযাব দিয়েছে আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহর ইবাদত করো তারা অবাধ্য হলো তিনি সত্যের পথে আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পয়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তাআলার আদেশকে মানে না সবশেষে সামুদ গোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল তারা সালেহ আলাইহিস সালামকে বলল সালেহ তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক শর্তে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নও দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উট বেরোয় ওর যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই মুজিজা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উট সাথে সাথে এই উট বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হল আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সালিহান নাবিয়ুল্লাহ এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক ওয়ার্ড তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মুজিজা দেখার পরেও তারা অস্বীকার করল সালাহ ইসলাম বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বললো তুমি বড্ড বড় জাদুকর যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রসড দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেওয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আযাব চলে আসলো কি আযাব আর্থকোয়েক রজফা পুরো ভূখণ্ড কেঁপে উঠলো কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আলাইহিসসালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দেয়ার লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আপনারা লূত আলাইহিস সালামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নবী ছিলেন ওনাকে আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন
তিনিও দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও। ওরা অস্বীকৃতি জানালো, সত্যের পথে আহ্বান করলেন অস্বীকৃতি জানালো। ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত, কাফেলার লোকেরা ডাকাতি করত, ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন, তারা নিবৃত হলো না। এমনকি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো, নাউযুবিল্লাহ, হোমোসেক্সুয়ালিটি। এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী, তাদের সাইন হচ্ছে রংধনু, রেইনবো। তারা ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে প্রমোট করে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে, ঠিক কিনা? এই সাদম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল, তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত, পুরুষে পুরুষে। আল্লাহ নবী লূত আলাইহিসসালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি, প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না, তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো, তোমরা থামো। তিনি নানাভাবে হৃদয় নিগ্রাণ ভাষা দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানল না, তারা এই পাপ কাজ করতেই লাগলো, করতেই লাগলো, করতেই লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে, তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল, তারা মনে করেছিল সাধারণ মানুষ, আসলে এগুলো ছিল কি, আল্লাহর ফেরেশতা। তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে, তার মানে দে ক্রস দেয়ার লিমিট, কি বলেন, সীমা লঙ্ঘন করে ফেলছে, আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা শাস্তি দিলেন, কি শাস্তি দিলেন, সিম্পল, জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন। আল জাযা মিন জিনসিল আমাল, যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম, ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টায় ফেলছে, কি বলেন, পুরুষ আকৃষ্ট হবে, সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি, নারী পুরুষের প্রতি, এই যে নেচার, নেচারকে আর উল্টাইছে না, আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম। জিবরাইল সাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছাড় মারলে, আপসাইড ডাউন, উপরের অংশ চলে গেল নিচে, সব মাটির অতল গহ্বরে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম মিন সিজারাতিন মিন সিজ্জিলিন মানদুদ, আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম, পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম, সব শেষ। ওই জায়গাটা আজও আছে, ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে, এটাকে এখন বলে মৃত সাগর, আল বাহরুল মাইয়িত আরবিতে, ইংরেজিতে বলে ডেড সি। কি সি? ডেড সি, মৃত সাগর। কেন? কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না, ওই সাগরে কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, এমনকি কোনো শ্যাওলাও নাই, গজবের জায়গা। লবণের ডেন্সিটি অ্যাটলিস্ট 10 times মোর দেন দ্য ন্যাচারাল সি। সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ, আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ, ওইটার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি লবণ আসতো, গজবের জায়গা, আজাবের জায়গা। এবং আজাব কেন এসেছে, দ্য ক্রস দেয়ার লিমিট, তারা সীমা লঙ্ঘন করেছে। আর ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদীন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি, মুসা আলাইহিস সালাম, ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু ফেরাউন এই কথা মানে না। ফেরাউন বলে তুমি যে নবী, প্রমাণ কি? মুসা আলাইহিসসালাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি, উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত, তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল, যে এই যে আমি নবী, মানে না। বললেন আরো কিছু দেখা, তো মুসা আলাইহিসসালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ছলকানি হাতের মধ্যে দেখা যেত, মানে নূরের ছলকানি দেখালেন, এরপরও মানে না। এরকম একটার পর একটার পর একটা আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম মুজিজা দেখাতে লাগলেন, কিন্তু ফেরাউন মানে না। শুধু মানে না এতটুকুই না, সবশেষে আল্লাহ নবী মুসা আলাইহিসসালামকে অ্যাসাসিনেশন, হত্যার পরিকল্পনা করলো তারা, যে বনি ইসরাইল মুসা এবং মুসার অনুসারী যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে, ধরো মুসারে ধরো, মুসার অনুসারীদের ধরো, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন, ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর, দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই, এরপরে একটার পর একটা মুজিজা আসলো সেটাও মানে নাই, এখন নবীরে হত্যার জন্য ছুটছে, কি মনে হয় সীমা লঙ্ঘন হয়েছে, একটু একটু হয়েছে না অনেক? আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফা আগরাকনাল আখারিন, আমি মুসা এবং বনি ইসরাইলকে বাঁচাই দিলাম,
ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবায় আল্লাহ শুধু ডুবাই মারে না আল্লাহ বলে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর চালাচামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাশটারে আমি শুটকি বানিয়ে রাখলাম আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে মমিফাইং করে শুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যখন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুআতাদিন তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দীদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দী আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন নাক কেটে দিতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন খবরদার সীমা লঙ্ঘন করো না যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না সুবহানাল্লাহ বিহামদি কি রহমতের নবী ছিলেন সীমা লঙ্ঘন যেন না করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুআতাদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করব এবং সবশেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করব তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে